একটা ভালোবাসায় ভেজাল আছে, আল্লাহর কসম করে বলি আব্বা আম্মার ভালোবাসায় কোনো ভেজাল নেই, আব্বা আম্মার ভালোবাসায় ভেজাল নেই। ওই বাবা মা আমাদের যাদের কবরে আছে, এরা কি আজকে রাত্রে একটু দোয়া পাইতে পারে না? দোয়া পাইতে পারে না? কবরবাসীরা যারা শুয়ে আছে কবরে, যারা আছে তারা আমাদের কাছে দুইটা জিনিস চায়, জোরে বলেন কয়টা? মা বোনেরা ভাই বাবারা যারা বাসা বাড়িতে আছেন, কান্তর অন্তরে কান লাগায় শুনতে হবে। যদি আপনার গুনাহ থাকে আর যদি বাবা মা দাদা দাদি নানা নানি কবরে থাকে, আমার আবদার আছে মাহফিলে আসেন। যদি গুনাহ না থাকে, বংশধরে কেউ কবরে না থাকে, আমার কোনো আবদার নাই। পায়ে ধরে বলে গেলাম, কবরবাসী যারা আছে তারা আমাদের কাছে দুইটা জিনিস চায়, একটা হইল দান আর একটা হইল দোয়া। একটা হইল দান আর একটা হইল দোয়া। আরে দানের প্রয়োজন নাই, যখন যেখানে পারেন করবেন। আজকে আমরা দোয়া করব, জোরে বলে না আমিন, জোরে বলে না আমিন, জোরে বলে না আমিন। দোকানদার ভাই রাস্তায় যারা আছেন, বাসা বাড়িতে যারা আছেন, আমরা যারা বসছি আর উঠব না, আখিরি মুনাজাত দিয়ে যাবো, জোরে বলে না আমিন। মেয়ে উপযুক্ত হলে যদি বিবাহ দেওয়ার পরিবেশ সুযোগ থাকে বিবাহ দিয়ে দিবেন, ছেলে উপযুক্ত হইলে যদি বিবাহ দেওয়ার পরিবেশ থাকে, সামাজিক বা পারিবারিক অবস্থা থাকে, বিয়ে দিয়ে করিয়ে দিবেন। কারণ এই পাত্র পাত্রী ছেলে মেয়ে যদি উপযুক্ত হওয়ার পরে গুনায় জড়ায়, যদি সে বিয়ে করার ইচ্ছা থাকে আপনার, করাইলে পারিবারিক পরিবার চলতে সমস্যা হবে না, তাহলে কিন্তু গুনার বাগি আপনি হবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দে। তোমরা যারা লেখাপড়া করছো এই কথারে ফুজি বানে, কালকে আবার দরমান ফাটাইও না যে বাবার বিয়ে করা আমার। সব বুঝে আমরা সিদ্ধান্ত নিব, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। আমার ভাই বাবারাম, ওয়াজ আমার চলতেছে, একটা ছেলে কোরআন শরীফ যারা বলছে, মেয়েরে তোমারে আমি বিবাহ করব। ফতোয়া আসছে, হুজুর আপনি এই ব্যাপারে ফতোয়া লিখে দেন কি আমরা করব। এখানে মাসালা হলো সারো মাঝহাব একমত, সারো মাঝহাব একমত, আমরার জন্য মুসলমানের জন্য গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। কোরআন শরীফ কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ এটা তো আল্লাহ না, আল্লাহর প্রেরিত, আল্লাহর সৃষ্টি কোরআন, আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ জানবার, কিন্তু এটা আল্লাহ না, আল্লাহ তৈরি করেছেন, লিখেছেন, আল্লাহ পাঠিয়েছেন, তাহলে এটা গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিছু, তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে কসম করা জায়েজ নাই। সুতরাং যুবক যুবতীর কসমটাই সঠিক হয় নাই। সুবহানাল্লাহ বলেন, যুবক যুবতীর কসমটাই কি হয় না? বৈধ হয় নাই। আপনারা যারা মাসালা না বুঝেন তারা ভাববেন কোরআন শরীফ জুড়ে কইছে বিয়া দিতেই হইব, না, এই এই কসমের উপরে বিবাহ দেওয়া হুকুম না। যদি আপনারা সামাজিকভাবে বা পারিবারিক চিন্তা করে মনে করেন যে হ্যাঁ বিবাহ হইতে পারে, তবে দিতে পারেন, কিন্তু কসমের উপর নির্ভর করে বিবাহ কি আল্লাহ আমাদের কবুল করুক। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো সমাজে দরকার আসেনি, এগুলো তো হুজুরের একটু কম বলে, আমি বলতেছি সমস্যা নাই তো? মারহাবা বলে। আমার ভাই বাবারা, আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, তোমরা বিভিন্ন জিনিসের নামে কসম করো বিশ্বাস করার জন্য। সূরাতুল আসরে আমি আল্লাহ তোমাদের সফলতা অসফলতা বলবো, তাহলে কিসে সফলতা অসফলতা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে মারিফুল কোরআন যাদের ঘরে আছে অথবা গুগলে সার্চ দিলে এখনো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, গুগলের ভিতরে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে থেকে আমি বলছি, আমাদের দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাতের সফলতা নির্ভর করে সময়ের মূল্যায়নের উপরে। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ জান্নাতে যারা যাবে রে, তাদের মনের ভিতরে কোনো আফসোস নাই, কোনো ক্ষোভ থাকবে না, তারা কোনো অসফল নয়। কিন্তু জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে তারা একটা জিনিস নিয়ে আফসোস করবে, জান্নাতে যারা যাবে তারা একটা জিনিস নিয়ে আফসোস করবে। ওই জিনিসটা হলো জান্নাতিরা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি সময়ের মূল্য বুঝে, দুনিয়ায় যদি সময়ের মূল্য বুঝে আরেকটু গোলামি তুমি আল্লাহর বেশি করতাম, জান্নাতে আমাদের মর্যাদা আরেকটু বেড়ে যেত।
জান্নাতীদের মনে কোনো আফসোস থাকবে না, শুধু একটাই আফসোস থাকবে যদি দুনিয়ার সময়ের মূল্য দিতাম। আমাদের দেশে দেখবেন পরিশ্রমে সুখ আনে পুণ্য আনে দুঃখ, পরিশ্রমে সুখ আনে পুণ্য আনে, পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ, আলস্যতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ। সমাজে দেখবেন অনেকের অনেক টাকা মালিক ছিল, বাবা মা অনেক ছিল, ফায়ের উপর ফাও দিয়া খাইতে খাইতে এখন রাস্তা নেমে গেছে, আছে না নাই। আবার অনেকে দেখবেন বাবা আমার কিছু নাই, নিজেরও কিছু নাই, বৈধভাবে হাড় ভাঙ্গা পরিশ্রম করার কারণে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল সময়ের মূল্য যারা বুঝে, এই জন্য আল্লাহ বলছেন তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমি সময়ের কসম করে বলতেছি, আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম। দুই নম্বর আল্লাহ বলে ইন্নাল ইনসান আলাফি খুস, মানুষ ক্ষতির ভিতরে আছে। কে বলতেছে জোরে বলেন, কে বলতেছে? আল্লাহর কথা কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, সন্দেহের অবকাশ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর বলছেন কোরআন এমন একটা কোরআন যাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। মারহাবা বলেন। আমার ভাই বাবারাম আলেম ওলামা আমার ডানে বামে সামনে আছেন, মাইকের আওয়াজ হয়তো অনেকে শুনতেছেন, আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলেছে সাথে সাথে আল্লাহ রহমত জান্নাতের কথা বলেছে, কারোর মানুষ নিরাশ হয়ে যাবে? আল্লাহ নবী বলে উম্মত, আল্লাহ নবী বলে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন রহমত যেদিন সৃষ্টি করেছে আল্লাহ ওই দিন আবার গজব একটাই সৃষ্টি করেছে। রহমত আল্লাহ যেই সময় সৃষ্টি করেছে আল্লাহ গজবটা ওই সময় সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর, সৃষ্টি করার পর আল্লাহ রহমতে বললেন তুমি দৌড়াও, রহমত দৌড়ানো শুরু করলো। আল্লাহ গজবরে বললেন দৌড়াও, গজব দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বলে উম্মত রহমত গজব, রহমত গজব দুইটা একই সাথে দৌড়ানো শুরু করছে, কিয়ামত পর্যন্ত দৌড়াবে। আল্লাহ নবী বলেছেন আল্লাহর সৃষ্টি গজবের পিছনে রেখে আল্লাহর রহমত অনেক অনেক আগায় আছে। গ্রামে একটা কথা আছে, বারো মুশকিল তেরো আসা। এই জন্য বিপদে পড়লে নিরাশ হবেন না, বুঝবেন এই অন্ধকারের ভিতরে আবার আমার জন্য আলো আছে। আর সবকিছু আলো দেখে বেশি লাফালাফি করবেন না, বুঝতে হবে এর ভিতরে অন্ধকার। ইন্না মাল উসরি ইউসরা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দে। আমার ভাই বাবারাম আল্লাহ সময়ের কসম করে বললেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা সব মানুষ কিন্তু পড়ে গেছি। সাথে সাথে আল্লাহ বলে দিলেন না নিরাশ হইও না, নিরাশ হইও না, সার প্রকারের লোক, সার প্রকারের লোক ক্ষতিগ্রস্ত নয়, এরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন সারি প্রকারের লোক ক্ষতি, সারি প্রকারের লোক ক্ষতিগ্রস্ত না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আমাদের ঈমান আছে না নাই, আমরা কালমা পড়েছি কি পড়ি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সাতটা বিষয়ের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ নবী বলে উম্মত শুনো, ইমানের কত দাম, ইমানের কত দাম? মুসলিম শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নম্বরে হলো কালমা, কালমা মানে ইমান। এক নম্বরে কালমা, কালমা মানে ইমান, আমরা ইমান ওয়ালা মুসলমান। মারহাবা বলেন। আল্লাহ নবী বলে উম্মত শুনো, ইমানের কত দাম, ইমানদার ব্যক্তির কত দাম? হাশরের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, আল্লাহর এজলাসের ডান পাশে থাকবে সমস্ত ইমানদার মানুষ, আর আল্লাহর এজলাসের বাম পাশে থাকবে সমস্ত কাফের। সহজ কথা হলো যারা এক আল্লাহ বিশ্বাস করেছে, যেই নবীর যেই জামানায় উম্মত হোক, যারা এক আল্লাহ বিশ্বাস করেছে, শিরিক বেদাত করে নাই, আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম ইবাদতের বাইরে কোনো ইবাদত করে নাই, ইমানদার ছিল, এই লোকগুলো আল্লাহর এজলাসের ডান পাশে থাকবে। যারা আল্লাহ মানে না, একাধিক আল্লাহ মেনেছে অর্থাৎ নবীদেরকে মানে নাই, তারা থাকবে বাম পাশে। আল্লাহ নবী বলে উম্মত কোন হিসাব নিকাশ ছাড়া আল্লাহর এজলাসের বাম পাশে যারা থাকবে আল্লাহ তাদের কি বিনা হিসাবে জাহান্নাম দিয়া দিবে? আমরা যারা ডান পাশে,
আমরা যারা ডান পাশে আমাদের হিসাব নিকাশ হবে। এখান থেকে বুঝে গেলাম কাফের মুশরিকের কোনো হিসাব নাই, হিসাব ছাড়া তারা জাহান্নামী। আমাদের হিসাব আছে কারণ আমরা ঈমানদার, আমাদের হিসাব নিকাশ হবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। আব্দুল্লাহ জায়গা খেয়েছেন, আব্দুর রহমানে আপনারটা খেয়েছে। উদাহরণ দিয়ে বলছি, আপনি কারো 5 টাকা মেরেছেন, আপনার কেউ 10 টাকা মেরেছে, আপনি কাউকে চট দিয়েছেন, কেউ আপনাকে গুলি মেরেছে, অর্থাৎ ক্ষতি প্লাস মাইনাসের হিসাব নিকাশের পরে যার সব মাইনাস শেষ গিয়ে শুধু প্লাস, অর্থাৎ নেকি থাকবে কোনো গুনাহ নাই, ওই লোকটা 5 ক্লাস জান্নাত, জান্নাতের ফেরদাউসের মালিক। আর আমার আপনার যাদের গুনাহও আছে নেকিও আছে বদিও আছে ভালো খারাপ সব মিলে আছে মিশ্রিত, হাসির ময়দানে দেওয়ার পরে প্লাস মাইনাস করার পরও কিছু রয়ে গেছে গুনাহ, এই কিছু গুনার জন্য কিছু বছর কিছু সময় কিছু কাল জাহান্নামে খাটব, ঈমান থাকার পর বের হয়ে জান্নাতে যাব। এইজন্য আমরা যারা ঈমানদার, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাইরে মাযহাবের আকীদা, আমাদের গুনাহ থাকলেও জাহান্নামে খাটার পরে আমরা জান্নাতে যাব। জোরে বলেন আমিন। তাহলে আমরা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। দুই নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি, আল্লাহ বলেন ঈমান আনার পর বসে থাকে না, ঈমান আনার পর শুধু মুখে দাবি করে না, যারা নেক আমল করে, যারা ঈমান আনার পর আমল করেছে, আমলে সলে করেছে, এরা সফল কাম, এরা ক্ষতিগ্রস্ত না। আল্লাহু আকবার। আমার ভাই বাবারা, আমি যে হাদিস তেলাওয়াত করলাম, ইসলামের ভিত্তি হলো 5টি। এক নাম্বার হোক কালমা, কালমা মানে ঈমান, একটা হলো ঈমান, ঈমান আনার পর নামাজ রোজা হজ যাকাত, 4টা হইল আমল। জোরে বলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আগে হলো ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আগে হইলো ঈমান তারপরে আমল, আগে হইলো ঈমান তারপরে আমল। যার ঈমান নাই তার দাঁড়ি টুপি পাঞ্জাবি দান খরাতের কোনো দাম নাই, যার ঈমান আছে তার এগুলোর সব দাম আছে। আমার ভাই বাবারা, গভীর রজনী মনটা নরম করে বসেন, মা বোনেরা যে যেখানে আছেন কথাগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছি, মনটা নরম করে বসেন। আমল হলো একটা নূর, আমলের কারণে আল্লাহ মানুষের চেহারা পরিবর্তন করে দেয়, আমলের কারণে আল্লাহ সমাজে অবস্থান পরিবর্তন করে দেয়, আমলের কারণে আল্লাহ সুস্থতা দান করে দেয়, আমলের কারণে আল্লাহ রিজিকে বরকত দিয়া দেয়, আমলের কারণে আল্লাহ সন্তানগুলো সুখের জুতি বানাইয়া দেয়, আমলের কারণে আল্লাহ ঈমানের সহিত মরণ কবুল করে। আল্লাহ নবী বলে উম্মত কলবহু কলবুল্লাম ওয়ালিসানুহু লিসানুল্লাম ওয়াদুহু ইয়াদুল্লাম ইলা আখিরিল হাদিস। আমার দিকে তাকান, এবাদতে রিয়াজত করে অর্থাৎ কঠোর পরিশ্রম করে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যারা কোরবান হয়ে যায় এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আল্লাহর পা হয়ে যায়, এদের শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি হয়ে যায়, এদের দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়ে যায়, এদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। তাফসিরের হাসিয়ার ভিতরে লিখেছে ওলি আল্লাহদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হয় না, অর্থাৎ ওলি আল্লাহ এবাদতের রেয়াজতকারীদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথা মতো চলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ আছে তার জন্য সব আছে। আমার ভাই বাবারা, ঈমান তাজা করেন, ঈমানের অনেক দাম, ঈমানের পরে আমলের অনেক দাম। আমি একটা ঘটনা আপনাদের সামনে আনি ছোট্ট 1-2 মিনিটে। পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের ভিতরে একজন ওলি মালিক ইবনে দিনার, সুবহানাল্লাহ, মালিক ইবনে দিনারের জীবনী থেকে আমি বলছি। মালিক ইবনে দিনারের জীবনীর ভিতরে দেখলাম মালিক ইবনে দিনারের আব্বা ছিল একটা বাড়ির দারোয়ান। আমার লেখাপড়া যদি ভুল না হয় যত ওলি আল্লাহদের জীবনী আমি পড়েছি সব ছিল গরিব, শুধু ইব্রাহিম আদম বাদশাহ ছিলেন, তাও বাদশাহ রাজত্ব ছেলে রাস্তায় ফকিরের বেশে নামছে আর ওলি হয়েছে। যত ওলিদের জীবনে পাইছি সব কি ছিল? জোরে বলেন কি ছিল? বাবা যাদের সম্পদ কো মন খারাপ করেন না, হাদিস তিরমিজি শরীফের হাদিস, রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়ামিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতুল মাসাকিন, আল্লাহ আমারে মিসকিন করে পাঠিয়েছো, মিসকিন করে রাইখো, মিসকিনদের সাথে গরিবদের সাথে মরণ দিও, মিসকিনের সাথে হাসর দিও। সাহাবীরা কান্না শুরু করলো, হুজুর এটা কি দোয়া করলেন? আমার নবী বলে সাহাবীরা রে কেন আমি এই দোয়া করব না,
হাসের ময়দানে আল্লাহ যখন জান্নাত দিবে গরীবদের তুলনায় ধনীদেরকে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিবে আমি যদি ধনী থাকি আমি তো 500 বছর পরে যাব আমি যদি ধনী থাকি আমি তো 500 বছর পরে যাব আর যারা গরীব তারা 500 বছর আগে যাবে তাদের জন্য জান্নাতের তালাটা খুলবে কে চাবি তো আমার হাতে এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়াহসুরনি ফি জুমরাতুল মাসাকিন আমার ভাই বাবারা ওলি আল্লাহদের জীবনী আমি যা পড়েছি আমি যতটুক দেখেছি সব যত ওলি আল্লাহদের জীবনী আমি দেখেছি সবাই ছিল গরীব মালিক ইবনে দিনারের কথা আমি বলতেছি মালিক ইবনে দিনারের বাবা ছিল বাড়ির দারোয়ান কি ছিল যারা দারোয়ানি করে আমার আপনার বাড়িতে তারা কি বেশি পয়সা ওয়ালা না দুর্বল জুরে বলেন এদের ছেলে মেয়েদেরকে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা তাদেরকে বেক বাঁকা দৃষ্টিতে দেখি না আমি কাউকে ছোট করছি না অনেকের গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু ছেলে মেয়েগুলো রাস্তায় মদ খায়া লুঙ্গি খুইলা ল্যাংটা হয়ে হাঁটে এই আছে না নাই বাবার ইজ্জত কষ্ট পাননি আপনারা বলবো তো বাবার ইজ্জতের অভাব নাই বাবার বংশের ইজ্জতের অভাব নাই মায়ের ইজ্জতের অভাব নাই মায়ের বংশের ইজ্জতের অভাব নাই কিন্তু ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে এমন হয়েছে প্রভাব প্রতিপত্তির কারণে সমাজের মানুষ ভয়ে কিছু বলতে পারে না মদ খায় রাস্তায় রাস্তায় মাতলামি করে আছে না নাই আছে না নাই আর বিপরীত এই কোটিপতির গাড়ি যে চালায় এই কোটিপতির বাড়িতে যে দারোয়ান থাকে এই কোটিপতির জমিলে যে বদলা কামলা খাটে এই বদলা কামলা ড্রাইভারি দারোয়ানি কইরা আপনার আমার থেকে টাকা নিয়া এই লোকটার ছেলেরে মেয়েরে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বানাইছে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বানিয়ে দিছে আছে না নাই এই জন্য কাউকে ছোট বলবেন না আরে বাবা আপনাকে বড় বলে বড় সে নয় কবির ভাষায় লোকে যারে বড় বলে বড় সে হয় আল্লাহর ভাষায় আরে আপনাকে বড় বলে বড় সে নয় আমার আল্লাহ যারে বড় বলে বড় সে হয় আল্লাহু আকবার বলেন বাবা আমারও দুইটা সন্তান আছে রাসূল বলছে ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানগুলো আমার চোখের জ্যোতি বানিয়ে দিও জ্যোতি মানে আলো যার ছেলে অন্ধকার জগতে চলে গেছে যার মেয়ে অন্ধকার জগতে চলে গেছে মরণ পর্যন্ত তার চোখের পানি পড়া শেষ হয় মানে বললাম না বাস্তব আর যেই লোকটা গরিব ছেলে মেয়ে ভালো করছে এর মরণ জীবন যখন থেকে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত ভালো হয়েছে ওই থেকে মরণ পর্যন্ত সুখের অভাব নাই এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের হেফাজত করতে পারবো না আল্লাহরে বলবো আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে হেফাজত করিও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাই বাবারা মালিক ইবনে দিনারের আব্বা ছিল বাড়ির দারোয়ান মালিক ইবনে দিনার মাদ্রাসা যাওয়ার জন্য রওনা দিলেন শিক্ষার উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ি থেকে যেখানে যাবে সেখানে মাঝখানে নদী আছে বুঝতে সহজ আপনাদের এখানে উর্তলি একটা গুদাড়া আছে না নাই আছে না নাই উর্তলি গুদাড়া আমি বেশি চিনি আগে চিনতাম না ছাত্র অবস্থায় কোনোদিন আসিনি বিবাহ করছি সুবিদপুর বর্তমান বিশ্বতম শ্বশুর বর্তমান যে পিসা এই শ্বশুর বাড়ি বিয়ে করার পরে দিদি গাড়িটাই আসা যাওয়ার ক্ষেত্রে উর্তলি যে একটা গুদাড়া আছে জানছি বিয়ের আগেও জানি না কি একটা নসিব আমার খারাপ যা হোক আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন আমার ভাই বাবারা মালিক ইবনে দিনার যেখানে যাবেন তার বাড়ি থেকে নদী পার হতে হয় নদীতে নৌকাতে যখন উঠলো অনেক জায়গা দেখবেন নদীর মাঝখানে গেলে নৌকা মাঝি বলে ভাড়াটা দেন ভাই অনেকে দেখবেন পার হওয়ার পরে বলে ভাই ভাড়াটা দেন ঠিক না ভাই ঠিক এই মালিক ইবনে দিনার যে নৌকাতে উঠছে মাঝিওয়ালা নৌকাওয়ালা মধ্যখানে যাওয়ার পর বলে সবাই ভাড়াটা দেন একে 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 সবাই ভাড়া দিল মালিক ইবনে দিনার সর্বশেষ বসা ভাই ভাড়া দাও চুপ করে বসে আছে বলে ভাড়া দাও চুপ করে বসে আছে আরে ছেলে ভাড়া দাও মালিক ইবনে দিনার বলে মাঝি ভাই আমি অমকের ছেলে আমার বাবা হলো বাড়ির দারোয়ান
পেটের ভিতরে কয়েকদিন খাবার নাই, নৌকা পার হওয়ার দিরহাম দিনার দাম আমার কাছে নাই, আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। সব মানুষ তো আর মানুষ না, মানুষ রূপে কিছু জানোয়ারও দেশে সমাজে আছে, আছে না নাই? আমার ভাই বাবারা এই মাঝি বলে মালিক রে তোমার তিন দিন খাবার থাকুক আর না থাকুক, ছয় দিন থাকুক না থাকুক, তোমার বাবা দারোয়ান না প্রেসিডেন্ট তা আমার জানার বিষয় নয়, আগে দিনার দাও, পয়সা দাও। মালিক খান্দে আর বলে মাঝি ভাই আমার কোনো টাকা নাই, আমারে মাফ করে দেন। মাঝি বলে না না মাফ হবে না, তাড়াতাড়ি তুমি ভাড়া দাও। না আমি দিতে পারবো না, কিছু নাই। এই নিষ্ঠুর মাঝি বলে মালিক রে ও মালিক ভাড়া যদি না দিতে পারো হাত পাও বাইদা কিন্তু তোমারে নদীতে ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন মালিক। মাঝির বলে মাঝি ভাই গরিবের ঘরে জন্মিয়েছি, নাই আমার পকেটে টাকা, নাই আমার পেটে খাবার, নাই আমার শরীরে দামি পোশাক, তোমার যদি মন চায় আমার নদীতে ছেড়ে দিতে পারো কিন্তু টাকা আমার কাছে নাই। এই নিষ্ঠুর মাঝি নিজের কোমর মাজা থেকে গামছাটা খুললো, গামছাটা খুললা মালিক ইবনে দিনারের, মালিকের হাত বানলো, মালিকের পা বানলো, মালিক ইবনে দিনার মালিক আকাশের দিকে তাকায় শুধু বলছে আল্লাহ। বলেন তো আল্লাহ। হুজুর এখানে আছেন আরে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার বান্দা মুসিবতে পড়ে রে যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, লোকটা যদি সঠিক পথে থাকে আল্লাহ বলে আমার সহযোগিতা তার ডান পাশে হাজির হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, চলবে বাবা? আমি আর আর কয়েক মিনিট মাত্র, চলবে একটু জিকির? লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। জবান ছেড়ে আমি শেষ দিকে চলে আসতেছি, জবান ছেড়ে লা। বাইরে যারা আছেন ভাই বসেন, আইসা বসেন, দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আল্লাহর রাস্তা আমি গুছাইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলিল সেই আলোর সি কুড়ি লতাও হিদের নিশান, পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা জোরে, লা ইলাহা মায়া করে, লা ইলাহা আসে মানে বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ আমরা বলি এক আল্লাহ। ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান আমার ভাই বাবারা, মালিক মালিক যখন হাত বাড়লো যখন পা বাড়লো মালিক আকাশের দিকে তাকায় শুধু বলল আল্লাহ।
আরে বুখারী শরীফের হাদিস রে, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব, ওলি আল্লাহর সাথে যারা শত্রুতা আমি পোষণ করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিতেছি। আমার ভাই বাবারা আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে মালিক ইবনে দিনারের ভিতরে জীবনের ভিতরে আমি দেখলাম হাজার 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 সোনালী রঙের মাছ, আল্লাহু আকবার, হাজার 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 সোনালী রঙের মাছ এই মাঝির নৌকার চতুর্দিকে তারা ভেসে উঠল। প্রত্যেকটা সোনালী রঙের মাছের ভিতরে দিন ওই ওই সময় ছিল দিনারের প্রচলন ওই দেশে, দিনার কাঁচা কাঁচা সোনালী রঙের দিনার, সোনালী রঙের মাছ, প্রত্যেকটা মাছ মুখের ভিতরে দিনার নিয়ে আওয়াজ দিয়ে মুখ জবান মাছ জবান ছেড়ে দিল, ও মাঝি ভাই রে, ও মাঝি ভাই রে, এই মালিক আল্লাহর পেয়ারা বান্দারে, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না, তোমার ভাড়া যত প্রয়োজন হয় আমরা মাছের মুখ থেকে নিয়ে যাও, যদি প্রয়োজন হয় আমরা সোনালির সোনার মাছ আমাদেরকে নিতে পারো, আল্লাহর ওলির সাথে তুমি বেয়াদবি করিও না। ওই দিন থেকে নাম হয়ে গেছে মালিক ইবনে দিনার। নারে তাকবীর, নারে রিসালাত। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা কামেল ফি ধীর খেলা, জোর করিয়া বুঝিতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। মারহাবা বলেন, এক মিনিট কি বাস্তব সত্য কথা বলবো বলবো? আমাদের দেশে পীর মাসায় আছে না নাই? আমি কিন্তু পীরের মরিদ, আমিও পীরের মরিদ, দেবীপুর দরবার শরীফের কচু আমার পীর, আমার মামা সুবিদপুর বিশ্বাম আমার শ্বশুর, তা আমার রক্তই তো পীরের রক্ত। আমি সোনাগান্দা শশিনা লাইনের মানুষ, সোনাগান্দা দরবার আমি একটু মোবাইল লিখ, আমি পীর বিরোধী না, কিন্তু পীরের লাইনটা দেখলে মাঝে মাঝে নিজের নিজের প্রতি নিজের ধিক্কার দেই। অনেক পীরের দরবারে যাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সাকাত নাই, গাঁজা খায়, মুস্কি বড়, সিগারেট খায়, নারী পুরুষ নাচানাচি করে, ঢোল বাজা, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আছে না নাই, আছে না নাই, এগুলা কি ফির না শয়তান? বলেন এগুলো কি ফির না শয়তান? আল্লাহর ওয়াস্তে আমি হাজীগঞ্জের সন্তান, ভাটরাই আমার বাড়ি, হাজ বলাখালী উত্তরে, আমি এই এলাকার সন্তান, আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম এই সমস্ত ভণ্ড শয়তান ফিরের দরবারে যাবেন না, গেলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দে। আমি নাম নিচ্ছি না, যেই পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, হালাল হারাম আছে, পর্দা পুশিদা আছে, শরীয়ত মারফত তরিকত হাকিকত আছে, আব্বা আম্মার খেজমতের কথা বলে, এই সমস্ত পীরের দরবারে যাবেন, সুন্নত তরিকা আফাদ মস্তকে আছে, এই সমস্ত শুধু আমাদের দরবার না অসংখ্য দরবার বাংলাদেশে আছে, যাবেন, আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাই বাবা নাম বলতেছিলাম, আল্লাহ বলেছে চার প্রকারের লোক ক্ষতিগ্রস্ত নয়, এক নম্বরে যারা ইল্লাল্লাযীনা আমানু ঈমানানয়ন করেছে, দুই নম্বরে যারা ওয়ামিলুস সলিহাতি যারা সত্য নেক আমল করেছে। তাহলে বোঝা গেল নে ঈমান আনলে বললে হবে না, নেক আমল করা কি লাগবে, আমল লাগবে, আর আমল করলে আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হয়ে যায়। যত ওলি আল্লাহদের জীবনী পেয়েছি তারা তাহাজ্জুদ না পড়ে কেউ ওলি আল্লাহ হয় নাই। আজকে তো আমাদের ভিতরে ফরজ নামাজের অভাব, আমরা আমল করব, জোরে বলেন আমিন। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ামিলু সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সুবহানাল্লাহ। বলে গুরুত্বপূর্ণ একটা কথা কয়েক মিনিট পয়েন্টে বলে দিই, আল্লাহ বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দাওয়াত দেয়, সঠিক পদের দাওয়াত দেয়। আরে তাফসীর ইবনে কাসির যাদের ঘরে আছে, তাফসীর কবির যাদের ঘরে আছে, আজকে গিয়েই খুলবেন। হাসান বসরি বলেছে সত্যের দাওয়াত হলো কোরআনের দাওয়াত, হাসান বসরি বলেছে সত্যের দাওয়াত হলো হাদিসের দাওয়াত, সমষ্টিগত কথা হলো কোরআন হাদিসের দাওয়াত হলো সত্যের দাওয়াত।
বলুন তো ভাই বাবা কোরআন হাদিসের দাওয়াত যারা দেয় এই রাস্তাটা কি কঠিন সহজ না কঠিন কঠিন কোরআন হাদিসের দাওয়াত দেওয়া কি সহজ না কঠিন আগের যুগে কোরআন হাদিসে দাওয়াতের লোকের বিরোধিতা ছিল আরে বর্তমান জামানা আছে কিয়ামত পর্যন্ত থাকবে যার জন্য সত্যের দাওয়াত কোনোদিন বন্ধ হয় নাই বন্ধ হয় নাই বন্ধ হবেও না আমিন বলেন আমার ভাই বাবারা সত্যের দাওয়াত দিতে হবে কোরআনে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাসো তোমার আহলরে বাসাও তাহলে আমিন আমার শিখছি আমার ছেলে মেয়ে اولاد পর্যন্ত রো শিখাবো আমি রোজা শিখছি আমার বংশধরকে আমি শিখাবো আমি বাবা আমার খেজমত শিখেছি আমার বংশধর اولادদেরকে শিখাবো সহজ কথা আমি যেটা ভালো জেনে করি আমার বংশধর তাই করাবো জোরে বলেন আমিন আমার ভাই বাবা নাম হকের দাওয়াত হকের দাওয়াত হকের দাওয়াত এই রাস্তাটা কঠিন এই রাস্তায় দাওয়াত দিতে গেলে মানুষের জীবন চলে যায় যারা এই রাস্তায় শহীদ জীবন চলে যায় তাদেরকে আল্লাহ বলেছেন লা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া কোরআনে আল্লাহ বলেছেন হকের দাওয়াত দিতে গিয়ে কোরআন হাদিসের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় আল্লাহ বলে তাদেরকে মৃত বলো না বাল আহইয়া তারা জীবিত বাবা এটা হাদিস না ওলিদের মন্তব্য না কোরআনের আয়াত আল্লাহ কি বলছে তারা অন্য জায়গায় আছে হুজুর এখানে আছে আল্লাহ বলছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন যারা শহীদ হয় তারা মরে না তারা কবরে জীবিত ইনদা রব্বিহিম ইউরজাকুন জীবিত হইলে তো খাবার দরকার আল্লাহ বলছে কবরে আল্লাহ তাদেরকে খাবার দেবে কোরআন কোরআন ইনদা রব্বিহিম ইউরজাকুন যারা শহীদ হয় তারা মরে না তারা কবরে কি এবার আমি একটা প্রশ্ন রাখি আমাদের সমাজে অনেক ভাইজান বলেন যে আমার নবী নাকি রওজা আনোয়ারে মদিনায় পৌঁছে গুলে শেষ হয়ে গেছে বাবা আমি প্রশ্ন রাখলাম শহীদ হইলে যদি না মরে কোরআনে আল্লাহ বলছে শহীদ হইলে যদি কবরে আল্লাহ রিজিক দেয় খাবার দেয় সারা পৃথিবীর সব শহীদ এক জায়গা করলে কি আমার নবীজির একটা পশম বরকে সমান হবে তাহলে আমার নবী আর হাদিস আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবরিহিম ইউসাল্লুনা আল্লাহ নবী বলেছে আল নবীরা কবরে জীবিত তো কি করবে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামাজ পড়ে অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন মাটির জমিন নবীদের মাটিকে খাওয়া নবীদের দেহ মুবারক খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সহজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আপনার নবী সহ সমস্ত নবী সমস্ত নবী সমস্ত নবী সশরীরে প্রত্যেককে রওজাতে জীবিত আছে মারহাবা বলেন যা হোক আমার ভাই বাবারা শহীদেরা মরে না তারা থাকে জিন্দা যারা হকের দাওয়াত দেয় তারা মরে না যারা হকের দাওয়াত দেয় তারা মরে না আমার ভাই বাবারা আমার নবীজি দুনিয়া থেকে আলমে বরজক কবর জগতে যাওয়ার 700 বছর পরে হিশাম ইবনে আব্দুল মালিকের সময় মিশরের সুইস খাল খনন করা হয় আমার নবী আলমে বরজক কবর জগতে যাওয়ার 700 বছর পরে হিশাম ইবনে আব্দুল মালিকের সময় মিশরের সুইস খাল খনন করা হয় এই সুইস খাল খনন করতে গিয়ে যারা কাজের লোক মাটিয়াল এরা 6টা লাশ পাইছিল আল্লাহু আকবার বলেন মনটা নরম করে দেন ওয়াজের শেষ দিকে আমার ভাই বাবারা মিশরের সুইস খাল খনন করতে গিয়ে কাজের লোকগণ 6টা লাশ পেয়েছে লাশগুলো যখন উঠাইল কারো হাত কাটা হাতে দিয়েই রক্ত পড়তে আছে কারো পা কাটারে পায়ে দিয়েই রক্ত পড়তে আছে কারো মাথা ফাটা মাথা কাটা ফিনকি দিয়ে রক্ত বের হয় কাজের লোকগুলো সাধ্য অনুযায়ী চেষ্টা করলো রক্ত বন্ধ হয় না দেশের সর্বোচ্চ ডাক্তারের শরণাপন্ন হলো রক্ত মাগার বন্ধ হয় না এক একে তিন দিন হয়ে গেল রক্ত বন্ধ হয় না রক্ত বের হইতে আছে কত রক্ত বের হয় আরে আমার আপনার শরীরে আর কত রক্ত আছে একটা সীমাবদ্ধতা আছে কিন্তু তিন দিন ধরে রক্তই পড়তে আছে মাগার রক্ত শেষ হয় আল্লাহু আকবার বলেন আমার ভাই বাবারা তিন দিন পর তৃতীয় দিন রাত্রে আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন হিশাম ইবনে আব্দুল মালিক আল্লাহর নবী ঘুমের ঘরে
হিশাম ইবনে আব্দুল মালিক বলে হিশাম ইবনে আব্দুল মালিক রে সুইসকাল খনন করতে গিয়ে লোকেরা যে ছয়টা লাশ পেয়েছে আজকে তিন দিন সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে রক্তগুলো বন্ধ হয় না ও মালিক ও হিশাম ইবনে আব্দুল মালিক এগুলো স্বাভাবিক লাশ না রে এগুলো স্বাভাবিক লাশ না এরা হলো ছয়জন শহীদ আল্লাহ আল্লাহু আকবার বলেন এরা হলো ছয়জন শহীদ এরা ছয়জন আমার সাহাবী রে এদের ভিতরে অনেককে আমি নিজে কবরে রেখেছি ও হিশাম ইবনে আব্দুল মালিক তুমি সাধ্য অনুযায়ী চিকিৎসা বিজ্ঞান দিয়ে সারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই ছয়টা লোকের সাহাবীর রক্ত বন্ধ হবে না কারণ এরা শহীদ এ অবস্থা আল্লাহর দরবারে তারা উঠবে ও হিশাম ইবনে আব্দুল মালিক রে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো সকাল হতে না হতে তাদেরকে তুমি আবার দাফন করো মাটির নিচে সম্মানের সহিত সাহাবী হিসাবে সম্মানের সহিত তুমি তাদেরকে দাফন করো ও হিশাম ইবনে আব্দুল মালিক তাদেরকে দাফন করার আগে তাদের রক্ত বন্ধ হবে না আল্লাহু আকবার বলেন হাশর ময়দানে আমার আল্লাহ ফাসিরিনের লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন তারপর এক তার ভিতরে এক প্রকার হলো শহীদ শহীদদেরকে বলবা আল্লাহ তোমরা এদিকে আসো শহীদদের সামনে আসার পর আল্লাহ বলবে শহীদেরা আমার কাছে কি চাও কিছু চাও আমি দিব শহীদরা বলবে আল্লাহ যা চাই তুমি তা দিতে পারবা না আরে চাও আমি আল্লাহকে আবার না দিতে পারি নাকি না আল্লাহ দিতে পারবা না আরে শহীদরা চাও যা চাইবা আমি আল্লাহ আবার তাই দিয়া দিব শহীদরা বলবে আল্লাহ এতই যখন দিবা 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 বলো আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দাও হকের দাওয়াত দিয়ে আবার শহীদ হইতে চাই তোমার সামনে আবার নতুন করে আসতে চাই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আরে বাবা এ দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আসলো গেল রইল না বলুন কত মানুষ এলো রইল না আরে কবরে কবরে আজাব যদি কেহ দেখিত গর্বাহরিসারিয়ারে পাগল হইত বলুন গর্বাহরিসারিয়ারে পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে বলেন মারহাবা আর মাত্র একেবারে কয়েক মিনিট সামনে আমরা আছি তাফসিরটা যারা বাইরে আছেন চলে আসেন দোয়ার দিকে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আমার ভাই বাবারাম হিশাম ইবনে আব্দুল মালিক আমার নবীর গ্রব স্বপ্ন যোগে নবীর ঘোষণা পেয়ে উনি সম্মানের সহিত ছয়জন সাহাবীরে দাপন করলেন আর নিদর্শন দিয়া দিলেন এখনো যখন মিশরে যাওয়া হয় ওই ছয়জন সাহাবী যে দাপন করেছে এখনো তাদের নিদর্শন মাজার কবর আছে বলেন মারহাবা বলতেছিলাম যারা হকের দাওয়াত দেয় আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্ত নয় তাহলে বোঝা গেল নিজে আবাদত করলে হবে না আবাদত শিখতে হবে আবার দাওয়াতও দিতে হবে মারহাবা বলেন এবার আসেন হকের দাওয়াত দিতে হলো জ্ঞানের প্রয়োজন কিসের প্রয়োজন
কিসের কিসের এই জন্য কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইকরা পড়ো পড়ো মানে জ্ঞান অর্জন করো যার নিজের জ্ঞান নাই সে আরেকজনকে জ্ঞান দিতে কষ্ট হবে বলবো বলবো যার নিজের জ্ঞান নাই সে আরেকজনকে জ্ঞান দিতে হুজুর এখানে আছেন আপনারা যদি হাদিসটা ভুল হয় বলেন আমি হাদিস তেলাওয়াত করে ভুল হইলে বলেন নাওমুল আলেমে খায়রু মিন ইবাদাতিল জাহেলে আমি হাদিসটা আবার বলছি নাওমুল আলেমে খায়রু মিন ইবাদাতিল জাহেলে কোরআন হাদিসে যে জ্ঞানী পণ্ডিত ফিকা শাস্ত্রবিদ আলেম এই ব্যক্তির ঘুম আর যে ফিকা শাস্ত্র সম্পর্কে পারদর্শী নয় কোরআন হাদিসে পারদর্শী নয় এই লোকটার ইবাদত আল্লাহর নবী বলছে তার ইবাদতের চাইতে আলেমের ঘুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি এটা আলেমের দাম না জ্ঞানের দাম এই জন্য জ্ঞান অর্জন করতে হবে বাবা বাস্তব সম্মত কথা আপনাদের কথা আমি শেষ দিকে চলে আসছি কথা বলি আপনারা অনেক আচ্ছা বলেন তো এই যে আপনারা ইমাম সাহেব আপনারা যে বিল্ডিং বানাইছেন এটা কি আমার মতো মাওলানা থিকা কি বলে এটা প্ল্যান নিছেন না ইঞ্জিনিয়ার থিকা ইঞ্জিনিয়ার থিকা এই যে ডাক্তারের অপারেশন করে আমার ছোট বড় ডাক্তার অপারেশন করলে কি ডাক্তারের কাছে যাবেন না মাওলানার কাছে যাবেন কথা বলতে হবে অপারেশন করলে কার কাছে যাবেন আমারে দিয়ে অপারেশন করাইলে রোগী মরবে আর আমারে দিয়ে বিল্ডিং এর প্ল্যান ফাস করলে বিল্ডিং ভাঙবে তাহলে অপারেশন করতে যাবেন ডাক্তারের কাছে বিল্ডিং এর প্ল্যান করতে যাবেন ইঞ্জিনিয়ার কাছে বিমান চালাইতে হলে যাবেন পাইলটের কাছে ফতুয়া আনতে গেলে যাবেন মাওলানার কাছে মারহাবা বলে আমাদের দেশের অনেক ভাই এমএ পাস করে ভালো লেখাপড়া ইউটিউবের কিছু ফেসবুক ইউটিউবের ওয়াজ শুনে হ্যাঁ নিজে ফতুয়া দেওয়া শুরু করে এলাকা আছে না নাই ছোট করছি না আপনাদেরকে অনেকে বিদেশ যান আপনার জুতা আমার মাথায় নিলাম আপনি বিদেশ গেলেন ভাই চাকরি বাকরি করতে সেখানে তো লেখাপড়া করার সুযোগ হয় না কোনো না কোনো কোনো লোকের লেকচার শুনে আপনি দেশে এসে ফতুয়া দেওয়া শুরু করলেন এটা বেদাত এটা শিরিক এটা নাই ইত্যাদি ইত্যাদি আপনার কি জিনিসটা ঠিক হবে আপনি কি এই বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হয়েছেন তাহলে এই উল্টা ফাল্টা বিদেশ থেকে আইসা উল্টা পাল্টা ফতুয়া দিয়া দেশ সমাজ নষ্ট করে এমন লোক তো আমাদের ভিতরে কি আল্লাহ তুমি হেফাজত করো জোরে বলেন আমিন আল্লাহ তুমি হেফাজত করো জোরে বলেন আমিন তাহলে শুনেন যারা গভীর জ্ঞানের অধিকারী নয় কোরআন হাদিসে আমরা সমাজে ফতুয়াবাজি করব জোরে বলেন ফতুয়াবাজি করব ফতুয়া দিবে যারা কোরআন হাদিসে পারদর্শী আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের ইসলাহের জন্য বলি কয়দিন আগে আমার মসজিদে আমরা তো আমার অবস্থা আপনার ইউটিউবে অসংখ্য আছে শুনতে পারবেন আমি কারণ নাম ধরিয়া কাউকে গীবত করা কাউকে গায়েল করা আমার চরিত্রে নাই আমি শিখি না আমি মনে করি আমি খারাপ সে ভাবল ভালো চারি পাঁচজন এসে বৈশাখ হুজুর আপনি তো ফির মুরিদি যদিও নিজে পিন না কিন্তু ফির মুরিদি বিশ্বাস করেন ফির তো কোরআন হাদিসে নাই কোরআনে নাই মাসলা বুঝলেন উনি আমারে বলছে কি ফির কোরআনে কথা বুঝতেছেন তো তা আমি বললাম ভাই কি করেন আমি বুয়েটে থেকে এই বছর বের হয়েছি মানে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছি আপনি কি করেন কবে আমি অমুক কলেজের প্রফেসর আচ্ছা আপনি কি করেন আমি ওখানে আমার একটা গ্যারেজের ব্যবসা আছে আমি গাড়ি টাড়ি আছে তাহলে আচ্ছা তিনজন তিন লাইনে তা আমি বললাম যে প্রশ্নটা আবার বলেন বলল ফির মুরিদি কোরআনে ফির শব্দটা কোরআনে কথা বুঝতেছেন তো উনি আমারে বলতেছে ওনারা যে তিনজন জেনারেল শিক্ষিত মানুষ বলতেছে ফির শব্দটা কোরআনে এই ব্যবসাটাও সঠিক না আমি বললাম প্রশ্ন শেষ জি শেষ আমি বললাম যে মসজিদে আসছেন আমার পিছে কি পড়ছেন কয় জুমার নামাজ আমি বললাম নামাজও কোরআনে নাই আমার এই কথা বলার সাথে আমার যখন প্রশ্ন করতে বসছে জুমার দিন তো আলহামদুলিল্লাহ অনেক লোক বাইরে থেকে আসে বিভিন্ন দূরদূর থেকে আসে সব বসছে ওনারা প্রশ্ন করছে ফির শব্দ কোরআনে আমি বলছি নামাজ পড়ছেন নামাজও কোরআনে তিনজনকে হুজুরটা কি বললেন এটা কেমন কথা আপনি নামাজ না থাকলে আপনি পড়লেন কেন আমি কি এবার আসেন কোরআনের ভিতরে কোরআন কি ভাষা কয় আরবি ভাষা তো কোরআন আছে সালাত আমি কইছি নামাজ নামাজ হইলো ফার্সি ভাষা কি ভাষা জোরে বলেন নামাজ হইলো ফার্সি ভাষা আর নামাজ নামাজের আরবি হইলো সালাত কোরআন হইলো আরবি তো কোরআনে আছে সালাত আপনি নামাজ ফেলেন কই কয় হুজুর আরবিতে তো সালাত বলে আমি কই আরবিতে সালাত ফির কোরআনে নাই আপনার ওয়াজ ঠিক ফির হইলো ফার্সি ভাষা ফির হইলো ফার্সি ভাষা কোরআন হইলো আরবি ভাষা ফার্সি ভাষার শব্দ আরবিতে চাইবেন মানে আপনার জ্ঞান নাই কোরআনের ভিতরে আছে শায়েখ কি আছে আসেনি কয় হুজুর আছে এই জন্য ভাই আন্দাজি ফতুয়া দিয়েন না ভাষাগত পার্থক্য আছে ফির মুরিদি আছে
ফির শব্দ কোরআনে আছে সেটা শায়েক আরবি ভাষায় ফির হলো পারসি ভাষায় নামাজ আরবি ফারসি ভাষা কোরআনে নাই সালাত হিসাবে আছে রোজা ফারসি শব্দ কোরআনে নাই কারণ কোরআন তো আরবি কোরআনে আছে সাউম হিসাবে এইজন্য আল্লাহর ওয়াস্তে ভাষাগত জ্ঞান না থাকলে কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকলে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করেন না আল্লাহ আমাদের হেফাজত করুন হকের দাওয়াত দিতে গেলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমি কি কোনো ফিরকে গালি দিয়েছি কোন লাল মিয়া সাদা মিয়া কোন আলেম মুক্তি মুহাদ্দিস বক্তারে গালি দিয়েছি আল্লাহ আমাদের হেফাজত করুন যারা বলে না আমি তাহলে হকের দাওয়াত দিতে হবে আল্লাহ বলছে যারা হকের দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্ত না হকের দাওয়াত দিতে হলে নিজে আগে ইলম অর্জন করতে হবে আল্লাহ তুমি কবুল করো সর্বশেষ ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয় কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীলদের সাথে কে আছে জোরে বলেন কে আছে মনে রাখবেন উগ্র পন্থা আল্লাহ আল্লাহর রাসূল পছন্দ অহংকারীদেরকে আল্লাহ আল্লাহর রাসূল পছন্দ ধৈর্য ধারণকারী ব্যক্তি নরম তবিয়তের ব্যক্তি আল্লাহ পছন্দ করে হাদিসে আছে বিনয় গুণ যে গ্রহণ করে আল্লাহ তারে উঁচু করে দেয় সুবহানাল্লাহ বলেন এক কথা বলে শেষ করে দিচ্ছি তাফসীরে মারিফুল কোরআন আজকে গিয়ে দেখবেন আপনার উপর কেউ যদি অন্যায়ভাবে অত্যাচার করে আপনি যদি সঠিকভাবে থাকেন ধৈর্য ধারণ করেন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় যে অত্যাচার করেছে আল্লাহ কানে ধরে আপনার ফায়ের ভিতরে এনে ফেলবে তাহলে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্যের উপদেশ দিব জোরে বলে না আমিন জোরে বলে না আমিন সব কথার মূল কথা গুছিয়ে দিই সূরা আসর মক্কা অবতীর্ণ তিনটি আয়াত আল্লাহ বলছেন সব আল্লাহ আমি আল্লাহ বলতেছি আমি সময়ের কসম করে বলতেছি সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বললেন চারি প্রকারের লোক ক্ষতিগ্রস্ত নয় এক নম্বরে যারা ঈমান এনেছে দুই নম্বরে যারা ঈমান আনার পর আমল করেছে তিন নম্বরে যারা হকের দাওয়াত দিয়েছে দিতেছে চার নম্বরে যারা ধৈর্য ধারণ করে আমি বলবো আল্লাহ এই ষাটটা গুণ সর্বপ্রথম আমারে দান করে দাও আল্লাহ তারপর আমার ভাই বাবা মা বন্ধুকে চারটা গুণ দান করে দাও জোরে বলেন আমিন আল্লাহর কোরআন যেহেতু ঠিক তাহলে চারটা গুণ থাকলে আমরা সফল কাম মানে জান্নাতি আল্লাহ তুমি আমাদের কবুল করো জোরে বলেন আমিন আমার দুইটা প্রশ্ন আছে মনে আছে তো নাবিগত তো ওজুর ফরজ চারটা কেন আমি বলতেছি তার আগে আপনাদের সমাজের সাথে আমি পাঁচ মিনিট সময় নেব কষ্ট হবে না তো কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমায়ে ফেরুল মার ওমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কোরআনে আল্লাহ বলছে হাসের ময়দানে কেউ কাউকে চিনবে না তার বাস্তবতায় করোনা আসার পরে দেখছি আমরা আমি পত্রিকা থেকে বলছি আমি থাকি ঢাকা সবুজবাগ মাদার থেকে বাসাবো মধ্য বাসাবো নাবানা বিল্ডিং আছে মাঠের পিছনে আপনারা যারা বাসাবো যান নাবানা বিল্ডিং এর পশ্চিম পাশে পত্রিকা থেকে বলছে একটা ছয়তলা বিল্ডিং বাস্তবতা কারে করে করোনার প্রথম দিকে ছয়তলার ভিতরে বাবা মা সন্তান থাকেন ছেলের জ্বর হইছে তো বাবা ছেলে নিয়ে নামতেছে ঢাকা মেডিকেল কলেজ যাবে করোনা পজিটিভ না নেগেটিভ আর তার আসে না নাই পরীক্ষা করবে সাইতলা সিঁড়িটা ইসা ছেলে জ্ঞান হারা হয়ে পড়ে গেছে মৃত্যুর কি ভয় এই কলিজার টুকটা ছেলের সিঁড়ির ভিতরে রাইখা ছয়তলা গিয়ে যে বাবা দরজা বন্ধ করছে ছয় দিন না সাত দিন পরে খুলছে ঢাকা মেডিকেল কলেজের ঘটনা আপনারা জানেন বাবার করোনা হয়েছে পরীক্ষা করিয়া দেখলো পজিটিভ করোনা আছে দুই ছেলে বাবারে ঢাকা মেডিকেল কলেজে রাইখাই চলে আসছে সিরাজগঞ্জের ঘটনা আপনারা জানেন পত্রিকায় বাবার করোনা হয়েছে ছেলে বলতেছে বাবা তোমার করোনা হয়েছে চলো তোমার ডাক্তার দেখাবো রাত্রে দুইটায় তোমার অবস্থা খারাপ তোমার ডাক্তার দেখাবো অটো রিক্সাতে উঠাইছে সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডে আইনা রাত দুইটা বাজে অটো রিক্সা থেকে লাথি দিয়ে ময়লাস্তম ফেলে দিছে যেই ঘটনাটা দেখে আমি আমার মাদ্রাসা অফিসে বসে কে দিছি কোনে অনেক সময় চট্টগ্রাম বাস স্ট্যান্ড অলংকার আমি কয়েকদিন আগে ওয়াজ করে আসছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বাস স্ট্যান্ড অলংকারের দশ কাটা জায়গার উপরে এগারো তলা বিল্ডিং অলংকারের মতো জায়গা দশ কাটা জায়গার উপরে এগারো তলা বিল্ডিং মানে কম যদি হয় একশো কোটি টাকা দাম একশো কোটি এই লোকটার এত সম্পদ তার মানে আরো সম্পদ আছে এই বিল্ডিং এর মালিকের করোনা হয়েছে তার ছেলে মেয়ে পত্রিকায় লেখছে অনেক লেখেন আর কতজন যা হোক এই ছেলে মেয়ে চিন্তা করলো কি করা যায় বাবার তো করোনা হয়েছে আমরা মরে যাবো কি নিষ্ঠুর এই ছোট ভাই কি নিষ্ঠুর পৃথিবী আমার দিকে তাকান যাবেন কই এই কথাই তো বলতেছি যাবেন কই বউর জন্য যাবেন ছেলের জন্য যাবেন ঘরের মায়া যাবেন
কাজ হবে না তো কিছু সাথে যাবেন এটাই বলতেছি এই 100 কোটি টাকার মালিক 10 কাটা জায়গার উপরে 11 তলা বিল্ডিং অলংকারের মতো জায়গায় লোকটার করণ হইছে সেলমিয়ে চিন্তা করলো কি করা যায় কি নিষ্ঠুর পৃথিবী তারা পরামর্শ করে বাবারে একটা ফ্ল্যাটের রুমের ভিতরে ঢুকাইছে ঢুকায়া তালা দিছে 16 দিন পরে তালা খুলছে বাবা মরে পুষে গলে পোকায় তার অস্তিত্ব বিলীন করে দিছে বিশ্বভবনে যত আছে জীব সকলি হারায় যে প্রাণ চিরজীবন তরবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান তথাপি তোমরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবা বাবারে কিসের জন্য মানুষের মাথা বাড়ি দিয়ে নাড়ি দেই কিসের জন্য সমাজ দেশে মানুষের ক্ষতি করেন কিসের জন্য জোর করে মানুষের জায়গা খান কেউ কারণ না কেউ কারণ না কেউ কারণ না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন জীবনের গুনাহগুলো সামনে এনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন আমি শুধুমাত্র দায়িত্ব নিয়ে উঠাচ্ছি আপনারা হাত তুলে বলতে হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া কাদি আল হাজাত ইয়া রাফি আদ দারাজাত ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া মুসাববিবাল আসবাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ চাঁদপুর জেলা দিন হাজীগঞ্জ থানা দিন উত্তর অলিপুর এই মাদ্রাসা মসজিদ ময়দানে আল্লাহ মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যত ইবাদত হয়েছে হবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ভুল ভ্রান্তিগুলো যা হয়েছে তো নিজ গুণে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সওয়াবগুলো আপনার নবীর খাতিরে তুমি কবুল করে নাও আল্লাহ সওয়াবগুলো সর্বপ্রথম সোনার মদিনায় রাসূলুল্লাহর জানোয়ারে পৌঁছায় দাও সমস্ত নবী এবং রাসূল সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত লি আল্লাহরা তামাম উম্মতে মুহাম্মাদি যে যেখানে কবরে আল্লাহ সকলে রুহের পাকে সব পৌঁছায় দাও আল্লাহ তমাম পৃথিবীতে তুমি রহমত নাজিল করো তমাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ অমিক্রন নামক এই গজব করোনা নামক এই গজব থেকে আমাদের জান মাল আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশে আর আমরা কাটাকাটি হানাহানি মারামারি চাই না আল্লাহ আমাদের দেশে তুমি শান্তি নাজিল করো ক্ষমতার মসনদে যারা আছে ক্ষমতার বাহিরে যারা আছে সবাইকে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের আসমানি জমিনি বালা মুসিবতগুলো দূর করে দাও আমাদের দুনিয়া বিপেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ আমাদের হায়াতে জবানে রিজিকে আমলে ইজ্জতে সম্পদে আল্লাহ তুমি বরফুর করে দাও আল্লাহ যারা মিথ্যা মামলায় জড়িয়ে আছে অব্যাহতি দিয়া দাও যাদের ছেলে মেয়ে অভিযুক্ত ছেলের জন্য মেয়ের জন্য ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ ও আমার আল্লাহ আমি ধনী বুঝি না গরিব বুঝি না গো
জীবনে বারবার না হলেও জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আমরা যারা গিয়েছি জীবনে বহুবার যাওয়ার তৌফিক দিও যাদের পরজ হয়েছে যেতে পারে না আল্লাহ তাড়াতাড়ি কবুল করো যাদের পরজ হয় নাই হওয়ার সম্ভাবনাও নাই আল্লাহ যেই কোন প্রক্রিয়া আমার নবীর জিয়ারত দিয়া দিও আমি দেখেছি হাজিরা যখন বাবু সালাম দিয়ে দুইগা বাবু জিব্রাইল দিয়ে বের হয়ে যায় সামনে অনেকগুলো খালি জায়গা আছে আমার নবীর রওজার দিকে তাকায় শুধু কাঁদতে থাকে আমি দেখেছি আমার আল্লাহ এমন অনেক হাজিদের কান্না যাদের চোখের পানি গ্লাসে নিলে কয়েক গ্লাস হয়ে যাবে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় বলেন না বাবা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় সারা বছর অনেকে জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে মোদের মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় আল্লাহ রাসূলের জিয়ারত না দিয়া কবরে পাঠাই উঠাই মক্কা মদিনা না নিয়া আমাদের কাফনের কাফন পড়াইও না আল্লাহ 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 গভীর রজনী আমার আল্লাহ আমি যখন মাইকটা ধরি আমার মনের ভিতরে ভয় ছিল লোকগুলো থাকে কি থাকে না আমার মন বলে আগের সময় আগের বক্তার সময় আমি যা পেয়েছি তার সে কয়েকশো মানুষ বেড়ে গেছে আল্লাহ অনেক মানুষ তার সে বেশি গেছে বেড়ে গেছে কয়েক মিনিট পরে আমার হাতে মাইকটা প্রায় তিন ঘন্টা হয়ে যাবে আল্লাহ দীর্ঘ সময় আমরা যারা বসে আছি আমাদের উত্তম যাজা দিয়া দিও অলিপুরের মায়েরা গো বলাখাল প্রতাপপুর আশেপাশে যতটুক মাইকের আওয়াজ যায় মা বোনেরা যে যেখানে আছেন গভীর রজনী মা পাক না পাক যে অবস্থা আছেন মা দুই কানা হাত বাড়িয়ে দেন আল্লাহর দরবারে ভাই বাবা রে বারবার বলেছি রে আজকের দোয়াটা কবুল হবে এমন সময় আমরা হাত তুলেছি যেই সময় পৃথিবীর বেশিরভাগ দরজা বন্ধ আমার আল্লাহর দরজা খোলা কি চাইবা আল্লাহর কাছে চাও বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আরে এত গুনাহ করছি রে ভাই বাবারা মা বোনেরা ছেলে মেয়ে বাবা মার গুনাহ জানে না নেতার গুনাহ অনুসারীরা জানে না আমি বক্তার গুনাহ শ্রোতারা জানে না ইমাম সাহেবের গুনাহ মুসল্লিরা জানে না কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলোর খবর জানে ভাই বাবারা মা বোনেরা সারা জীবনের গুনাহগুলোর সামনে আনেন দুইটা ফোঁটা দুই চোখের দুইটা ফোঁটা চোখের পানি সদকা করে যান বলেন না আল্লাহ মা গো কার জন্যই চোখের পানি রাখছো গো মা একদিন লাল মার্কিন কাপড় পরে স্বামীর ঘরে আসছো অপেক্ষায় থাকো মা একটা দিন এমন আসতেছে সাদা মার্কিন কাপড় পরায়া খাটে করে তোমার সন্তানেরাই তোমারে কবরে দিবে মা ও যুবক রে আর কত রঙের ঘোড়া দৌড়াইবা তোমার মতো আমার মতো কত যুবক করোনার সময় মরে গেল দাদা অসুস্থ দাদি অসুস্থ হাসপাতালে নাতি দৌড়াদৌড়ি করতে গিয়ে নাতি অসুস্থ হয়ে মরে গেল আরে আমার চোখের দেখা ঘটনারে যুবক গত দুই বছর আগে কুমিল্লা কোম্পানিগঞ্জ মেটাঙ্গর বাস স্ট্যান্ডে প্রচন্ড বৃষ্টি হচ্ছে
নতুন আমাদের সামনে দিয়ে একটা হাইস গাড়ি চলে যাচ্ছে, ভিতরে নতুন বধূ আর নতুন জামাতা, বিবাহ করে বউকে নিয়ে আসতেছে, নতুন বাসর ঘর হবে। আল্লাহর কুদরত, কর্দমাক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই হাইস গাইস্ট গাড়িটা খালের ভিতরে পড়ে গেল। নতুন জামাতা শেষ, নতুন বধূ শেষ, বুড়ো বাবারে, ও বুড়া বাবারে, কার জন্য সুখের বাণী রাখছো রে বাবা? আগের মতো সামলা তো টান টান নাই, ডিলা হয়ে গেছে রে বাবা। আগের বতো টকবাগে যুবক তোমার শরীরে নাই, যৌবন চলে গেছে রে বাবা, কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে রে বাবা, দাঁতগুলো লড়তেছে, মা গো যুবকেরা কার জন্য চোখের পানি রাখছো? বলেন না আল্লাহ, বাবা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যান আজকে মাঠে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও রে মা, যে যেখানে আছো। ও যুবক যুবক, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আরে কাঁদছে যারা পাইছে তারা, কাঁদে নাই যারা পাই নাই তারা, কাঁদবে যারা পাইবে তারা, কাঁদবে না যারা পাইবে না তারা। বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আরে বাবা বাবা চোখের পানি কার জন্য রাখছো? বলেন না আল্লাহ। আরে মনে বড় আশা নিয়ে তুলেছি দুহাত, কবুল করো আল্লাহ তুমি আমরার মুনাজাত। আল্লাহ, দাঁড়িফা কামুরব্বীরা কান্দে, মা বোনেরা কান্দে, যুবক ভাইরা কান্দে, আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা শ্রম দিয়ে উপস্থিতি দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে গভীর রজনী পর্যন্ত চাতক পাখির মতো বসে রইল, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, সবাইকে তোমার কুদরতি হাতে হেফাজত করলাম, প্রত্যেকের শ্বাস প্রশ্বাসে হাজার হাজার নেকি দিয়ে দিলি। আল্লাহ অনেকে অসুস্থ, আমি নাম নিচ্ছি না, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদের মতো উনি সহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান কর, আল্লাহ সুস্থতা দান কর। আমাদের যাদের রিজিকের অভাব আছে, রিজিকের অভাব দূর করে দাও। আমিন বলতে হবে জোরে জোরে। আমাদের যাদের রিজিকের অভাব আছে দূর করে দাও। আমাদের যাদের ঋণ আছে ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ আমাদের ভিতরে আমরা যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ আমাদের ইমানে বরকত দাও, জোরে বলতে হবে, আল্লাহ ইমানে বরকত দাও, আমাদের আমলে বরকত দাও, আমাদের রিজিকে বরকত দাও, আমাদের সুস্থতায় বরকত দাও। আল্লাহ আমাদের সকল কিছু তোমার কুদরতি হাতে হেফাজত করলো, আমরা নিজেও তোমার কুদরতি হাতে হেফাজত হয়ে গেলাম। আল্লাহ আজকের সম্মানিত ইমাম সাহেব এখানে আছেন, আমার জানা মতো অনেক ভালো মানুষ সভাপতি সাহেব আছেন, সাবেক মেম্বার সাহেব সহ অনেক আলেমনাম এখানে আছেন। আল্লাহ সেই সিদ্ধা থেকে আব্দুল মান্নান সাহেব সহ আমার কয়েকজন এসেছেন আজকে আমার সাথে, আমার ডান পাশে আমার ছোট ভাই ডাক্তার বাকিবিল্লা আছেন। আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিন, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিন, বিভিন্ন বালা মুসিবতে তার জান মাল ইজ্জত সম্পদকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ, ভিডিও চালাচ্ছে রয়্যাল টিভি সিলেটাই, ইন্টার পরীক্ষা দিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ পরীক্ষাকে কামিয়াবি নসিব করে দাও। মাইকওয়ালা ভাইজান অনেক সুন্দর সার্ভিস দিয়েছে, তার ব্যবসার ভিতরে বরকত দাও। ইকবাল ভাইজান সহ অনেকে এসেছে, তুমি কবুল করো। আল্লাহ আমি আসার পর থেকেই পর্যন্ত যুবকদের অক্লান্ত পরিশ্রম দেখেছি, আন্তরিকতা দেখেছি, আল্লাহ মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। আল্লাহ উমর আর আলী দরজা দিয়া দাও। আল্লাহ যুবকদেরকে নামাজি বানাও, আল্লাহ যুবকদেরকে নামাজি বানাও, তাদেরকে আব্বা আম্মার খেজমত করনেওয়ালা বানাও, তাদেরকে রিজিকের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ আল্লাহ, পর্দায় আমার অনেক মা বোন আছে, আমার মনে পড়ে গেল আমি অলিপুরে সর্বপ্রথম এসেছিলাম, মনে হয় এই বাড়ি এখান থেকে পশ্চিম দিকে বাড়ি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আবু সুফিয়ানেও আমার হুজুরের মাধ্যমে আমি প্রথমে অলিপুরে এসেছিলাম, ওনার ওখানে বাড়ির সামনে দুইবার এসেছি। আল্লাহ মাওলানা আবু সুফিয়ান সাহেব সহ এলাকার সমস্ত আলেমুলামাকে তুমি কবুল কর। আল্লাহ আমি জানি আজকে অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর কয়টা ম্যাক ধরবেন, এরকম যোগাযোগ করেছে অনেক মা বোন। আল্লাহ মা বোনদের প্রত্যেকের সংসারে শান্তি দাও, আল্লাহ প্রত্যেকটা মা বোনের সংসারে শান্তি দাও, আল্লাহ প্রত্যেকটা মা বোনের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দাও, আল্লাহ প্রত্যেকটা মা বোনের সন্তানগুলোকে নেক সন্তান বানাও। আল্লাহ
অনেকে ছেলে মেয়ে নিয়ে বিপদ আছে প্রত্যেক মা বোনকে বিপদ থেকে উদ্ধার করেন রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম দুয়ার শেষে রে ভাই জানি না রে আমার মতো কার বাবা নাই রে জানি না রে আমার মতো কার বাবা নাই জানি না রে এখানে কার মা দুখিরি নাই রে আল্লাহ সারা দেশ ঘুরায় প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে বসি কিন্তু বাবার মতো তো আর কাউকে দেখি না আল্লাহ ছোট্ট কালে যদি বাবা রিক্সা চালানো শিখাইতো কিছু করার ছিল না ছোট্ট কালে যদি মানব মানুষের জমিনে কাজ করা শিখাইতো কিছু করার ছিল না ছোট্ট কালে যদি বদলা কামলা বানাইতো কিছু করার ছিল না নিজের শ্রম আর সম্পদ মেধা বিক্রি করে দেশীয় সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করো এমন আদরের বাবা যাদের কবরে আছে গো আরে আব্বা আমার যার আছে অন্ধকার কবরে আরে দয়া করে রাইখো গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ আমার আব্বার কবর জান্নাতের বাগানে এমন আব্বা যাদের কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় আম্মা যাদের কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার আম্মা জীবিত আল্লাহ সুস্থতা দান করো নেক হায়াত দারাজ করো এরকম বাবা মা যাদের জীবিত সুস্থ এবং নেক হায়াত দাও মা বাবার খেজমত করার তৌফিক দাও ও যুবক রে ও ভাই বাবারা যাদের আব্বা আম্মা আছে এই বাবা চাচারা যাদের আব্বা আম্মা আছে মা বোন যাদের আব্বা আম্মা আছে ঘরে জান্নাত আছে কোনো প্রশ্ন ছাড়া বাবা মার খেজমত করিও আল্লাহ তুমি কবুল করো এই অলিপুর এলাকার প্রতি রহমত নাজিল করো অলিপুর এলাকার প্রতি রহমত নাজিল করো আল্লাহ আমাদের পুরো থানা পুরো জেলাকে তুমি কবুল করো আল্লাহ আমারও দুইটা সন্তান আছে আমাদের প্রত্যেকের সন্তানকে নেক সন্তান বানাই এদেরকে অন্ধকার জগতে নিও না অন্ধকার জগতে নিও না আমাদের সন্তানগুলোকে এলমে লুদুনি দান করো সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দিও আমাদের সন্তানগুলো এমন সন্তান বানায় কবরে পাড়ে দিয়ে হেঁটে গেলে জাতি কবর আজাব মাফ হয়ে যায় আল্লাহ আমি শামসুলুদা মাসুমকে তুমি সারা বাংলাদেশ ঘুরাও আল্লাহ বেশিরভাগ যানবাহনে থাকি জানমাল হেফাজত করি আল্লাহ জানমাল হেফাজত করি জানমাল হেফাজত করি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা এক বার সূরাতুল ফাতিহা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কয়েক সেকেন্ড আমি বন্ধ রাখলাম আপনারা আপনারা আমি অনেক অসুবিধা আছে আপনাদের জানি না বলি না আপনারা বলেন তো মা বোনেরা এক কয়েক সেকেন্ড বলেন আল্লাহর কাছে বলেন কি সমস্যা আছে বলেন আমারও তো অনেক সমস্যা আছে বলা যায় না আমরা বলি আল্লাহ আল্লাহ বলতে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ কয়েক সেকেন্ড আল্লাহ মদিনার নবীর খাতির আজকের দোয়াগুলো কবুল করো সমস্ত হাক্কানি পীর মাসে কলি আল্লাহদের খাতিরে দোয়াগুলো কবুল করো আল্লাহ আমি ঢাকাতে মাদার টেক দারুল হুদা মডেল মাদ্রাসা দারুল হুদা মহিলা মাদ্রাসা চালাই মধ্য মাদার টেক বাইতুল মামুর জামে মসজিদের খতিবের ইমামের দায়িত্বে আছি বিভিন্ন টিভি চ্যানেল সওয়াজ মাহফিল বিভিন্ন দায়িত্বে আছি আল্লাহ তুমি রহমত নাজিল করো যতদিন বাসি দুনিয়া আমাদের সবাইকে ইজ্জতের সহিত বাসবার তৌফিক দিও জিল্লতে অপমান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো একটা টাকা ঋণই রেখে আমাদের কবরে নিও না রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
আল্লাহ মাউতের সময় আমাদের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।